এখানে বলছে ফ্রম 5 লিটার্স অফ 20% সলিউশন অফ অ্যালকোহল ইন ওয়াটার, অর্থাৎ একটা 5 লিটারের একটা সলিউশন আছে, সেখানে 20% হচ্ছে আপনার অ্যালকোহল আছে তার ভিতরে। 2 লিটার্স অফ সলিউশন ইজ টেকেন আউট অ্যান্ড 2 লিটার্স অফ ওয়াটার ইজ অ্যাডেড টু ইট, মানে এখান থেকে বলেছে 2 লিটার অফটা সলিউশন, 2 লিটার মিশ্রণ তুলে নেওয়া হলো এবং এখানে 2 লিটার পানি অ্যাড করা হলো, এবং এখানে সর্বশেষ যে পরিমাণটা থাকবে সেখানে অ্যালকোহলের পরিমাণটা কত পার্সেন্ট। যেহেতু 5 লিটার মিশ্রণ আছে এবং 2 লিটার মিশ্রণ এখান থেকে তুলে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে 2 লিটার কোনো কাজে লাগবে না, 2 লিটারটা বাদ দিতে হবে, এবং যে 3 লিটারটা থাকবে 3 লিটারের উপরেই টোটাল ক্যালকুলেশনটা করা লাগবে। তো আমরা দেখি যে 3 লিটারের যে মিশ্রণটা থাকে সেখানে অ্যালকোহলের পরিমাণটা কত আছে সেটা বের করতে হবে। তো 20% অফ অ্যালকোহল যেহেতু থাকে যে কোনো পরিমাণের উপরে, তো আমরা যেহেতু এটা আপনার গ্রামে আসবে, সেক্ষেত্রে 3 লিটার সমান সমান 3000-এর 20% কাটলে আসতে 600 গ্রাম, অর্থাৎ 2 লিটার সরানোর পরেও যে 3 লিটার থাকে সেই 3 লিটারে আপনার অ্যালকোহল থাকে 600 গ্রাম। এখন কথা হচ্ছে এই 600 গ্রাম অ্যালকোহল তো 3 লিটার থেকে থাকলো, কিন্তু বাকি যে 2 লিটার ওয়াটার অ্যাড করা হচ্ছে, এই 2 লিটার অ্যাড করা হওয়ার পরে অ্যাড করলে যে টোটাল যে মিশ্রণটা হবে সেখানে আসলে কত পার্সেন্ট অ্যালকোহল থাকবে এটাই হচ্ছে কথা। তাহলে 3 লিটার তো আমাদের ছিল সর্বশেষ, এবং তার সাথে আমি আরও 2 লিটার ওয়াটার অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ 3 লিটারের সাথে 2 লিটার ওয়াটার যখন অ্যাড করা হচ্ছে তখন টোটাল মিশ্রণটা দাঁড়াচ্ছে হচ্ছে 5 লিটার, অর্থাৎ 5000 গ্রাম। এখন এই 5000 গ্রাম বা 5 লিটার মিশ্রণের আপনার কতটুকু অ্যালকোহল আছে, এখন পরে তো আপনার ওয়াটার মিক্স করা হয়েছে, এখানে তো অ্যালকোহল নাই, টোটাল মিশ্রণটা হচ্ছে 5000 গ্রাম। তাহলে 5000 গ্রামে থাকে হচ্ছে 600 গ্রাম, এখানে 100 গ্রাম, 100-তে কত থাকে এটা বের করলে হচ্ছে, অর্থাৎ এটা কাটাকাটি করলে আসে হচ্ছে 12%। তো টোটাল যে লাস্ট যে মিশ্রণ থাকে সেখানে 12% অ্যালকোহল থাকে।